আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, খেরসনে খাদ্য গোলাবারুদ ও তীব্র সংকটে রুশ বাহিনী। জানিয়ে দেব, ইমরান খানের সাজা স্থগিত। এছাড়া রয়েছে, ইউক্রেনের ন্যাটো জোটের কৌশল ব্যর্থ হয়েছে। জানিয়ে দেব, ওয়াগনার বাহিনীর নেতৃত্বে আসছেন কুখ্যাত এক গোয়েন্দা প্রধান। সর্বশেষ জানিয়ে দেব, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তৃতীয় সংবাদ সম্মেলন শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। খেরসনে খাদ্য গোলাবারুদ ও তীব্র অস্ত্র সংকটে রুশ বাহিনী। খেরসনে নিয়ন্ত্রণ পেতে রুশ বাহিনীর সঙ্গে থেমে থেমে লড়াই চলছে ইউক্রেনীয় যোদ্ধাদের। যদিও অঞ্চলটির মূল শহর কিয়েভের দখলেই আছে, এই পরিস্থিতিতে রুশ সামরিক বিষয়ক বিশিষ্ট ব্লগার রোমান স্বপনকুপ দাবি করেছেন, খেরসনে কামান ও গোলাবারুদের তীব্র সংকটে ভুগছে মস্কোর যোদ্ধারা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খেরসনে কামান ও গোলাবারুদের যে সংকটে ভুগছেন তাকে আগে থেকেই জানিয়েছিলেন সেনারা। ভিশনার চ্যানেল নামের এই আরও একটি রাশিয়ার ব্লগার রোববার এক পোস্টে জানিয়েছে, রাশিয়া 205তম ব্রিগেড সেনাবাহিনীর সংকটের মুখোমুখি। প্রকৃত সমস্যাটা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও ভালোভাবে বলতে পারবে, তবে গোলাবারুদের সংকট রয়েছে। ওই ব্লগে আরও উল্লেখ করা হয়েছে, রাশিয়ার সঙ্গে ভাড়াটে রুশ বাহিনী সংকটের পর সমস্যা উত্তরণের সামনে এগিয়ে যাবে, কিন্তু তৃতীয় মাস চলে গেছে, কিছুই বদলায়নি। গত সপ্তাহে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহের আগে সামরিক রসদ সংকট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে। পরবর্তীতে বিদ্রোহ করে বসেন প্রিগোজিন। আরও কয়েকটি ব্লগার গ্রুপে ইউক্রেনের রুশ বাহিনীতে চলমান সংকট নিয়ে খোলাখুলিভাবে বিষয়টি সামনে এনেছে। খেরসনে কোথাও খাদ্য গোলাবারুদ অস্ত্র সরবরাহের জটিলতায় ঘাটতি দেখা দিয়েছে। অঞ্চলটির ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়েছে রাশিয়ার সশস্ত্র বাহিনীর 205তম ব্রিগেড। দিনিপ্র নদীর আশপাশে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ক্রেমলিন। এদিকে ইমরান খানের সাজা স্থগিত। দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার নতুন এ রায় দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। এতে বলা হয়েছে, দেশটির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন। গত 5ই আগস্ট সরকারি কোষাগার তোষাখানার মামলা নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা জজ আদালতে তাকে 3 বছরের কারাদণ্ড ও 1,00,000 রুপি জরিমানা করেন। এছাড়া তাকে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে ঘোষণা করেন। ওই রায় ঘোষণার পরপরই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি পাঞ্জাবের অ্যাটক কারাগারে আটক রয়েছেন। জেলা ও দায়রা জজ আদালত কারাদণ্ড দেওয়ার পরই এরই বিরুদ্ধে আবেদন করেন ইমরান খান। সোমবার এ ব্যাপারে ইসলামাবাদ হাইকোর্টে শুনানি হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারক তারিক মাহমুদকে নিয়ে গঠিত 2 সদস্যের বেঞ্চ গতকাল ঘোষণা দেন, তারা ইমরান খানের কারাদণ্ডের রায়ের ব্যাপারে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছেন এবং মঙ্গলবার স্থানীয় সময় 11টায় এ ব্যাপারে রায় দেবেন। তবে সেই রায় দেওয়া হয় দুপুর 1টার পর। সোমবার শুনানির সময় নির্বাচন কমিশনের আইনজীবী আমজাদ পারভেজ বিস্তারিত যুক্তিতর্ক তুলে ধরেন। এতে ইমরানের কারাদণ্ড বাতিলের বিরুদ্ধে নিজের যুক্তি উত্থাপন করেন তিনি। অপরদিকে ইমরান খানের আইনজীবী লতিফ খোসা আদালতে গত 25 আগস্ট যুক্তি উত্থাপন করেন। তিনি দাবি করেন, তোষাখানা নিয়ে ইমরানের বিরুদ্ধে যে মামলা নির্বাচন কমিশন করেছে এর কোনো বৈধতা নেই। এছাড়া এই বিচার চলাকালীন বিচারিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তিনি আরও দাবি করেন, বিচার চলাকালীন সময়ে ইমরান খানকে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ দেওয়া হয়নি, তার পক্ষে সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা হয়নি। এদিকে এর আগে গত বুধবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক পর্যবেক্ষণে জানায়, ইমরানের বিরুদ্ধে কারাদণ্ডের যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে একটি ত্রুটি ছিল। ওই সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ইসলামাবাদ হাইকোর্টে এই রায়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন সেটি দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইউক্রেনের ন্যাটো জোটের কৌশল ব্যর্থ হয়েছে। ইতালির সাবেক প্রধানমন্ত্রী জিসেপ কোন্তে বলেছেন, রাশিয়াকে পরাজিত করা এবং দেশটির অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট যে সমস্ত চেষ্টা চালিয়ে আসছে এবং কৌশল অবলম্বন করছে তার সবই ব্যর্থ হয়েছে।
ন্যাটো এই সময় সমস্ত কৌশলের উপর রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে যুদ্ধ করছে, বরং মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের সেনারা যে পাল্টা অভিযান শুরু করেছে তা নড়বড়ে হয়ে গেছে। গতকাল নিজের ফেসবুক পেজে কোনতে এক পোস্টে এসব কথা লিখেন। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার দেড় বছরের সংঘাতের পর এখন একথা পরিষ্কার হয়েছে যে রাশিয়ার বিরুদ্ধে আশাবাদী হওয়ার চিন্তাভাবনা বাদ দিতে হবে। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য যেসব কথাবার্তা বলা হচ্ছে তা পশ্চিমাদের অতিরঞ্জন ও নিতান্তই অপপ্রচার। কোনতে আরও বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট কৌশলের আওতায় এই পর্যন্ত কিয়েভকে ব্যাপক সামরিক সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু রাশিয়ান সামরিক বাহিনীর বহুল প্রত্যাশিত মৃত্যু ঘটাতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনের কখনোই রাশিয়ার বাহিনীকে বাকমুত থেকে পিছু হটাতে পারেনি। দোনবাসের একটি গুরুত্বপূর্ণ দুর্গ যা রাশিয়াকে কয়েক মাস ভয়ানক লড়াইয়ের পর মে মাসে দখল করেছিল তাও পুনরুদ্ধার করতে পারেনি। এছাড়া পশ্চিমারা রাশিয়ার ভেতরে রাজনৈতিক গোলযোগ সৃষ্টি করবে বলে যে আশা দেখিয়েছিল তাও করা যায়নি। পাশাপাশি পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এছাড়া মস্কোকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করার পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। ওয়াগনার বাহিনীর নেতৃত্বে আসছেন কুখ্যাত এক গোয়েন্দা প্রধান। রাশিয়ার ভাড়াটিয়া গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর তার বাহিনী দক্ষিণ আফ্রিকায় অপারেশন চালানোর জন্য আরেক কুখ্যাত গোয়েন্দা প্রধান জেনারেল আন্দে অ্যারোভিয়ানকে নিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাভেরিয়ানভ বর্তমানে রাশিয়ার সামরিক গোয়েন্দা পরিষেবার গোপন অপারেশনের প্রধান হিসেবে কাজ করছেন। তার বিরুদ্ধে রুশ ভিন্ন মতাবলম্বীদের হত্যা নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। সোমবার রাতে এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিনের মৃত্যুর পর আফ্রিকার কার্যক্রম পরিচালনার দায়িত্ব অ্যাভেরিয়ানভের হাতে রয়েছে। জানা গেছে, গত জুলাই রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনের সময় আফ্রিকার নেতাদের সঙ্গে দেখা করেছিলেন অ্যাভেরিয়ানভ। ওই সম্মেলনেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজিনকে প্রথমবারের মতো জনসমক্ষে আসতে দেখা গিয়েছিল। গত সপ্তাহে প্রিগোজিনের ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হলে তিনি সহ ওয়াগনার বাহিনীর শীর্ষস্থানীয় কয়েক নেতা নিহত হন। এদের মধ্যে প্রিগোজিনের সেকেন্ড ইন কমান্ড দিমিত্রি উৎকিন ও ওয়াগনার বাহিনীর বেসামরিক রসদ প্রধান ভ্যালোরি চেকালভও ছিলেন। গত দুই মাস আগে প্রিগোজিন রাশিয়া সামরিক নেতৃত্বের উৎখাতের হুমকি দিলে বিদ্রোহের পর ইউক্রেনে ওয়াগনার বাহিনীর অভিযোগ প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছিলেন পুতিন। তবে এই বাহিনী আফ্রিকাকে ব্যাপকভাবে সক্রিয় করেছিলেন। প্রিগোজিনের বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছিল তা এখনও জানা যায়নি, তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন পুতিনের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছে। উদ্ধারকারীরা বলেছেন, তারা ধ্বংসাবশেষে 10টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং গত রোববার রুশ কর্মকর্তারা দাবি করেছেন ডিএনএ বিশ্লেষণ করে নিহতদের মধ্যে প্রিগোজিনের থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তৃতীয় সংবাদ সম্মেলন শুরু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট তৃতীয় সংবাদ সম্মেলন শুরু করেছে। ইরানের প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, সাইয়েদ ইব্রাহিম রাইসির সংবাদ সম্মেলন আজ মঙ্গলবার সকালে ইসলামী দেশগুলোর শীর্ষ সম্মেলন স্থান এজলাসে সারণে শুরু হয়েছে। দেশি ও বিদেশি গণমাধ্যমে অন্তত 250 জনেরও বেশি সাংবাদিক, ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সূচনা বক্তব্যের পর প্রেসিডেন্ট রাইসি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বৈদেশিক নীতি সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি জনগণের সমস্যা সমাধানে রাষ্ট্রীয় কর্মকর্তাদের মাঠে নামার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আমরা আমাদের অর্থনীতি কিংবা জনজীবনকে আমেরিকা ও ইউরোপের কতিপয় দেশের চাওয়ার সঙ্গে মেলাতে পারি না।